মাগরিবে সালাতের পর নফল পড়া যাবে কিনা, মাগরিবের সালাতের পরে নফল পড়া সুন্নত। হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সহিহ হাদিস মুসান্নাব ইবনে আবি শাইবা অন্যান্য কিতাবে আছে, আমার রাহিবুল আদবে সনদ সহ বিস্তারিত পাবেন। আতাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূলুল্লাহ সাল্লামের কাছে আসলেন, তাকে কিছু কথা বলবেন জরুরি, কিন্তু এসে দেখেন মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে, মাগরিবের নামাজের পরে বলবেন বলে বসে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাম মাগরিবের পরে নফল নামাজ পড়তে লাগলেন ইশার আদান পর্যন্ত। এই মাগরিব এবং ইশার মাঝখানে নফল নামাজ পড়াকে সাহাবী তাবেইনরা এটাকে তাহাজ্জুদের সমান সওয়াব বলে গণ্য করতেন। কাজেই মাগরিব থেকে ইশা পর্যন্ত সময়ের ভিতরে নফল নামাজ পড়া রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীগণের খুব গুরুত্বপূর্ণ সুন্নত, নফল সুন্নত, জরুরি সুন্নত না, যে যেটা পারবেন পড়বেন। তবে আমাদের দেশে যেটা আওয়াবিন বলা হয় ছয় রাকাত, এই হাদিসটা খুবই দুর্বল। তবে সাধারণভাবে আপনি দুই চার ছয় দশ বারো যেটা যখন পারবেন পড়বেন, অথবা নিজের কায়দায় কিছু পড়বেন, নিয়ম করে নিলেন প্রতিদিন চার রেখাত পড়বো আলহামদুলিল্লাহ, ছয় রেখাত পড়বো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই।